হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে কলকাতার এক প্রধানকে নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে করো একটি লাইক, চ্যানেলটি করো সাবস্ক্রাইব। চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক। তোমরা সকলেই জানো কেরালা ব্লাস্টারের তারকা ফুটবলার নিশু কুমারের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল ব্রিগেড। শেষ খবর অনুযায়ী আসন্ন আইএসএল মরসুমে দল বদল করে কলকাতার এই প্রধানে আসতে চাইছেন নিশু কুমার। নিশু কুমারের ইস্ট বেঙ্গলে আসার আগ্রহ থাকলেও এখানে দেখা দিচ্ছে একটি বড় সমস্যা, সেটি হলো ট্রান্সফার ফি। নিশু কুমারের সঙ্গে কিন্তু এখনও এক বছরের চুক্তি রয়েছে কেরালার, তাই নিশু কুমারকে দলে পেতে গেলে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গলকে। এই ট্রান্সফার ফির জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল দল নিশু কুমারকে নিতে অনেকটা পিছিয়ে আসছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। নেক্সট আপডেটটি হলো ইভান গঞ্জালেসকে নিয়ে। তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গল দল ক্লেটন সিলভাকে ধরে রেখে বাকি বিদেশিদের ছেড়ে দিতে চাইছে, কিন্তু ইভানকে নিয়ে দেখা দিচ্ছে সমস্যা, কারণ ইভানের সাথে আরও এক বছরের চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গল দলের। তাই ইভানকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দোমনা ছিল ইস্ট বেঙ্গল দল, কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ইভানের সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে ইস্ট বেঙ্গল দল। নেক্সট আপডেটটি হলো মান্দারাই দেশাইকে নিয়ে। তোমরা সকলেই জানো মান্দারাই দেশাই এক পোস্ট উড়িষ্যা এফসিতে কনফার্ম হয়ে গিয়েছিল। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে মান্দারাই দেশাই উড়িষ্যা এফসি দলের অফারে খুশি নন, তাই কিন্তু মান্দারাই দেশাইকে এক পোস্ট আবারও টার্গেট করতে পারে ইস্ট বেঙ্গল দল, কারণ কোনো রকম ট্রান্সফার ফি না দিয়েই ভালো মানের একজন ফুটবলারকে লাল হলুদ ম্যানেজমেন্ট আনতে চাইবে। কিন্তু শেষ পর্যন্ত মান্দারাই দেশাই কোন দলে যাবে এর উত্তর দেবে সময়। এই ছিল কলকাতার এক প্রধানকে নিয়ে কিছু আপডেট। এই আপডেটটি পেয়ে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে করো একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে সাবস্ক্রাইব। আসি বন্ধুরা পরের ভিডিওতে, আবার দেখা হবে।